ভালো করে জানি যে আপনার মনে কিন্তু একটা প্রশ্ন খুবই জাগে, সেটা হচ্ছে কি যে আমাদের ভিডিও যদি আমরা দৈনিক আপলোড করি বা 7 দিন পরে পরে বা 3 দিন পরে পরে যদি আপলোড করি তো কোনটা ভালো হবে, এটা ডিসকাস করবো আজকের ভিডিওর মধ্যে। কেন নয় যে আপনি যদি রেগুলার ভিডিও আপলোড করেন তাহলে কি ফায়দা পাবেন বা কি উপকার পাবেন বা কি রেজাল্ট পাবেন, তারপরে যদি আপনি সপ্তাহ পর পর ভিডিও আপলোড করেন সেই ক্ষেত্রে কীভাবে রেজাল্ট পাবেন, বা 3 দিন পর পরে ভিডিও যদি আপলোড করেন সেটা কীভাবে রেজাল্ট পাবেন। তো আজকের পুরো বিষয়ে কিন্তু এই ভিডিওর মধ্যে আমি বলবো, তো আপনারা শুরু করলে ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখেন। তো বন্ধুরা প্রথমে যে আসি যে একদিন পর পর ভিডিও আপলোড করলে কি হয়। তো বন্ধুরা একদিন পর পর ভিডিও আপলোড করে ওই সব চ্যানেল যাদের ট্যাগ চ্যানেল, যেমনি আমার চ্যানেল, আমি চাইলে কিন্তু দিনের ভিতরে 2টা বা 3টা ভিডিও কিন্তু আপলোড করতে পারি, কেননা আমার ভিডিও ক্রিয়েট করতে কিন্তু অত টাইম লাগে না। সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার ভিডিও কিন্তু তৈরি করা লাগবে, যেমনি ক্যাটাগরির ওপরে। তো দৈনিক যদি ভিডিও আপলোড করেন সেই ক্ষেত্রে কী হবে যে আপনার যে চ্যানেলের মধ্যে ভিউজ হয় না সেই চ্যানেলের মধ্যে কিন্তু ভিউজ আসবে যদি আপনি দৈনিক ভিডিও আপলোড করেন। এটা হচ্ছে মূল প্রসেস, সেটা হচ্ছে যে আপনার ক্যাটাগরির উপরে হবে। কেননা আপনারা জানেন যে একটা ট্যাগ চ্যানেল কিন্তু সবথেকে কম ভিউজ পায়, সেটা হচ্ছে যে কোনো ধরে নেন ট্যাগ চ্যানেল, কিন্তু ট্যাগ চ্যানেল কিন্তু এমনি অ্যাপস নিয়ে বা ধরে সোশ্যাল সাইট নিয়ে যদি সে ভিডিও বানায় তাহলে কিন্তু তার ভিডিওর মধ্যে এমনিও কম ভিউজ আসে। সেই ক্ষেত্রে কী হয় যে দৈনিক ভিডিও আপলোড করলে তাদের চ্যানেলের মধ্যে কিন্তু ভিউজ একটা জেনারেট হয়। ধরে নেন একটা ভিডিও বানাচ্ছে তার 1K বা 2K ভিউজ হয়, সেই ক্ষেত্রে 30 দিনে যদি ভিডিও আপলোড করে তার কিন্তু 30,000 ভিউজ হবে। এখন আসি আমি যে 3 দিনের মধ্যে, 3 দিনের মধ্যে যদি ভিডিও পাবলিক করা হয় সেই ক্ষেত্রে কী হয়। তো সেটা হচ্ছে যে আপনি ধরে নিন কমেডি চ্যানেল যে একটা ভিডিও বানাতে 3 দিন লাগে, বা মিউজিক চ্যানেল শুটিং করতে 3 দিন লাগে, আপনারা তো চাইলেও কিন্তু কমপ্লিট করতে পারবেন না। কেন নয় একটা কমেডি ভিডিও বা অন্য যে কোনো একটা প্ল্যাটফর্মের ভিডিও যদি আপনি বানান, যেমন ইউটিউব ফেসবুক ভিডিও বানান কমেডি, বা ধরে নেন ই ভিডিও, মিউজিক ভিডিও, ফিল্ম, শর্ট ফিল্ম যদি আপনি বানান, আপনি কিন্তু একদিনের মধ্যে কিন্তু কমপ্লিট করতে পারবেন না, সেটা কিন্তু সম্ভব না। সেই ক্ষেত্রে কী হবে আপনার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ডিপেন্ড করে, আর সেই ক্ষেত্রে কী করবে ওই ভিডিওর মধ্যে কিন্তু ভিউজও বেশি আসে। কেননা ইউটিউবের মধ্যে কিন্তু ভিডিওতে সবথেকে ভিউজ পায় কমেডি ভিডিও, মিউজিক ভিডিও, তারপর যে ধরে নিন স্ট্যাটাস ভিডিও, এইসব বানাতে কিন্তু বেশি পরিমাণ টাইম লাগে। সেক্ষেত্রে কী হয় ওই ভিডিওর করতে কিন্তু ভিউজও বেশি হয়। তো আমরা এরকমভাবে হচ্ছে যে 3 দিনেরটা যদি আপনি 3 দিনের কী করেন আপনার ক্যাটাগরি অনুযায়ী হবে। তো আপনার শুধুমাত্র 3 দিন পরে পরে কিন্তু ভিডিও দেওয়া লাগবে, আপনার কিন্তু চেষ্টা করতে হবে যে আমাদের যাতে আমি যে টাইমে ভিডিও আপলোড করি বা 3 দিন পরে পরে বা কয়েকদিন পরে পরে, সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু সেটা জানা লাগবে। এবার আসি যে 7 দিন পরে। তো আপনারা সবাই জানেন যে একটা মুভি বা শর্ট ফিল্ম তৈরি করতে কিন্তু অনেক লোকেশনের দরকার হয়, বা অনেক লোকেশন কিন্তু আমাদের কিন্তু খুঁজে আনতে হয়। সেই ক্ষেত্রে কী হবে যে আমাদের কিন্তু 7 দিন পরে পরে কিন্তু আমরা ভিডিও আপলোড করে দিতে পারি। যেমনি মিউজিক, একটা মিউজিক তৈরি করতে কিন্তু অনেক টাইম লাগে। তো আমরা 7 দিন পরে পরে যদি ভিডিও আপলোড করেন সেই ক্ষেত্রে কিন্তু একই রেজাল্ট পাবে। তো আপনার উচিত যে আপনি দিনে কয়টা ভিডিও আপলোড করবেন, সেটা আপনাদেরকে আমি বলছি যে আপনার কিন্তু ক্যাটাগরি অনুযায়ী হবে। তো আপনার ধরে নিন যে গেমিং চ্যানেলে কিন্তু অত টাইম লাগে না ভিডিও বানাতে, ধরে নিন ট্যাগ চ্যানেল বানাচ্ছেন, ট্যাগ চ্যানেলে কিন্তু ভিডিও বানাতে অত টাইম লাগে না, সেক্ষেত্রে আপনি কী করবেন আপনার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ভিডিও দেবেন। আর ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ভিডিও দিলে কিন্তু ভিডিওতে ভিউজ বাড়ে, আর সেটা কিন্তু আপনারা জানেন কিন্তু টাইম মেনটেন করতে হবে, টাইম মেনটেন না করলে কিন্তু ভিডিওতে ভিউজ বাড়বে না। তো আজকে কিন্তু এই প্রসেসটা কিন্তু আপনাদেরকে আমি শিখিয়ে দিলাম। তো বন্ধুরা ভিডিও যদি ভালো, ভিডিওটি একটি লাইক অবশ্যই করবেন, চ্যানেলটিকে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন।